আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। আশা করি ভালো রয়েছেন। অনলাইনে আর্নিং করার বেশ কয়েকটি উপায় রয়েছে। যারা নন স্কিলে রয়েছেন, ডাটা এন্ট্রি জব তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি আর্নিং প্রসেস বলা যায়। আপনি যদি সত্যি অনলাইনে আর্নিং করতে চান, কোনো রকম দক্ষতা অথবা কোনো রকম অভিজ্ঞতা অথবা কোনো রকম টাকা ইনভেস্টমেন্ট ছাড়াই, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য স্পেশাল ভিডিও হতে চলেছে। যদি সত্যি আপনি আর্নিং করতে চান, কেননা এই ভিডিওতে আমি বলে দিব এমন একটি ওয়েবসাইটের নাম যে ওয়েবসাইটের মাধ্যমে অনায়াসে আপনি ফ্রিতে আর্নিং করতে পারবেন কোনো রকম দক্ষতা ছাড়া। স্টেপ বাই স্টেপ দেখার জন্য অনুরোধ থাকবে। আশা করি ভিডিও শেষে আপনি যাত্রা শুরু করতে পারবেন আর্নিং এর দিকে। সো ইন্টারন্যাশনাল প্লেস বেশ কয়েকটি রয়েছে, তার মধ্যে আমি আজকে যে ওয়েবসাইটটি শেয়ার করতে যাচ্ছি সেটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট। এবং প্রতি ফর্মের জন্য, তার মানে আপনি ডাটা এন্ট্রি করবেন, প্রতিটি ফর্মের জন্য আপনি পাচ্ছেন 2000 রুপি। 2000 রুপি মানে হচ্ছে 2340 টাকা বাংলাদেশি টাকা। সুতরাং আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে 2340 টাকা পাবেন, আর আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে 2000 রুপি আপনি প্রত্যেকটি ফর্মের জন্য, অর্থাৎ আপনি ডেলি আর্নিং করতে পারবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আর আপনি যদি এই রিলেটেড আরো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই লার্নিং এন্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকবেন এবং অলওয়েজ কানেক্টেড থেকে এখান থেকে আপনি বেস্ট ইনফরমেশন পাবেন, যে ইনফরমেশন গুলো আপনার আর্নিং এর দিকে নিয়ে যাবে আপনাকে। অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন যে এই স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ, কোনো না কোনো ভিডিও সত্যি আপনাকে মুগ্ধ করবে এবং আপনি আর্নিং করতে পারবেন এই ভিডিওগুলো দেখে দেখে। সো বকবকনে করেছি, মূল আলোচনায় ফিরে আসা যাক। চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। ওয়েবসাইটের নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 99dxb.com। অত্যন্ত ছোট এবং ফ্লেক্সিবল একটি নাম, যে নামটি আপনি অনায়াসেই দেখতে পাবেন যদি আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করেন তাহলে অবশ্যই আপনাকে এই ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। ইন্টারফেস আসার পর প্রথমত যে কাজটি করবেন সেই কাজটি হবে যে এখানে কিছু ফিচার রয়েছে, তার মানে এই ওয়েবসাইটের বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো সত্যি আপনাকে মুগ্ধ করবে। এখানে প্রথম বেনিফিট হচ্ছে 100% লেজিটিমেট এবং 100% জেনুইন, 100% পেমেন্ট অ্যাসিওরড, এন্ডলেস অপরচুনিটিস, ফ্রি মেম্বারশিপ ওর এনি টাইম ওর এনি হোয়ার। তার মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে যদি আপনি ডাটা এন্ট্রির কাজগুলো করতে চান তাহলে অনায়াসে এই ওয়েবসাইটটিকে আপনি চুজ করে নেবেন। অনেকগুলো অফার রয়েছে, আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব। এবং আপনি যদি ওয়েবসাইটটিকে টার্গেট করেন, ডেলি আপনি সময় দিবেন, তাহলে অনায়াসে আপনার এইখান থেকে একটি ফ্লেক্সিবল বা সার্টেন অ্যামাউন্ট অফ মানি এখান থেকে শেয়ার করে নিতে পারবেন। কী কী কাজের অফার রয়েছে সেটি যদি আমি জানতে চাই তাহলে সরাসরি পার্ট টাইম হোম জবস যেটি রয়েছে সেটিতে আমি ক্লিক করছি। আপনি চাইলে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে এই ওয়েবসাইটের সাথে কানেক্টেড থেকে যাত্রা শুরু করতে পারেন। সো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে এই ওয়ার্ক ফ্রম হোম এর মধ্যে যখন আমি যাব, জাস্ট মাউস দিলে এখানে অনেকগুলো ওয়ার্ক দেখতে পাচ্ছেন। SMS সেন্ডিং জবস রয়েছে, ইমেল সেন্ডিং জবস রয়েছে, ডাটা এন্ট্রি জবস রয়েছে, অ্যাড পোস্টিং জবস রয়েছে, অ্যাড ক্লিকিং জবস রয়েছে, কপি অ্যান্ড পেস্ট জবস রয়েছে, অনলাইন সার্ভে জবস রয়েছে, পে টু ক্লিক জবস রয়েছে, ইমেল রিডিং জবস, রিসেলার, টেলি কলার জবস রয়েছে এবং ফর্ম ফিলিং জবস রয়েছে। এরপর যদি আপনি পার্ট টাইম জব খুঁজেন তাহলে এখানে রয়েছে নিউজ পেপার ডেলিভারি জবস, পার্সেল ডেলিভারি জবস, গ্রাফিক ডিজাইন জবস, ফ্ল্যাক্স বোর্ড ফ্লেক্সিং জবস, নোটিস, হিউজ পরিমাণ কাজের অফার এখানে রয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন, সত্যি যদি আপনি কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই সহজ কাজগুলো করে অনলাইনে আর্নিং আসতেছে তাহলে আপনাকে আমি সাজেস্ট করবো দিস ওয়ান ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর ইউ। সো আশা করি আপনি এখান থেকে যাত্রা শুরু করতে পারেন। সো এখানে প্রথমত আপনাকে মনে রাখতে হবে পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি কানেক্টেড থাকতে চান এই ওয়েবসাইটটির সাথে, এখানে আপনি সিলেক্ট করে দেবেন সিটি ওয়াইজ ডাটাবেস, ডিস্ট্রিক্ট ওয়াইজ ডাটাবেস কিন্তু তারা রাখছে আপনি কোন কোন কান্ট্রি থেকে কানেক্টেড থাকছেন, তাদের কাছে সব ডাটা কিন্তু রয়ে যাচ্ছে। সুতরাং আপনি অনায়াসে নিঃসংকোচে নির্দ্বিধায় বিশ্বাস করে এই ওয়েবসাইটটিকে ব্যবহার করে অনেক বেশি আয় করতে পারেন। সো প্রথমে কিভাবে কাজ শুরু করবেন সেটি আমি দেখাচ্ছি। আপনাকে কাজ শুরু করার পূর্বে এখানে আপনাকে কানেক্টেড হতে হবে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে। সো সত্যি যদি আপনি SMS সেন্ডিং জবস অথবা অন্যান্য কাজগুলো করতে চান তাহলে আপনাকে কেন চুজ করে নিতে হবে। সো আমি সরাসরি নিচে চলে আসছি ফর্ম ফিলিং জবস। ফর্ম ফিলিং জবস এর মধ্যে যখন আমি আসলাম, আসার পরে আমাকে সরাসরি ইন্টারফেস এর মধ্যে নিয়ে আসলো। এরপরে আপনি একটু সোজা স্ক্রলিং করে চলে আসবেন, এখানে কি কি বৈশিষ্ট্য রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফ্রি অনলাইন ফর্ম ফিলিং জবস আর্ন আরএস 2000 ডেইলি, তার মানে আপনি এই একটি
ওয়েবসাইটের সাথে কানেক্টেড থেকে ফর্ম ফিলিং কাজগুলো করতে পারলে আপনি ডেলি 2000 রুপি আর্নিং করতে পারবেন। সো এবার চলে আসা যাক, একটু সিম্পল ক্যালকুলেশন করি যে 2000 রুপি সমান বাংলাদেশি টাকা কত হয়। যারা ইন্ডিয়ান রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাদের তাদের টাকাটা রুপিতে নিতে পারবেন, এবং যারা বাংলাদেশি রয়েছেন তারা কিভাবে আর্নিংটা নেবেন সেটি আমি দেখাচ্ছি। 1 রুপি সমান কতটা হয় সরাসরি আমি গুগলে চলে যাচ্ছি, রুপি টু বিডিটি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন 1 ইন্ডিয়ান রুপি ইকাল টু 1.17 বাংলাদেশি টাকা, তার মানে 1 টাকা 17 পয়সা হচ্ছে 1 ইন্ডিয়ান রুপি। সো আমি ইন্ডিয়ান রুপিতে যদি হিসাব করি টোটাল কত হয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, এটা বোঝার কোনো বোঝার দরকার রয়েছে, সুতরাং আমি সেটি শেয়ার করছি। 1.17 টাকা ইন্টু 2000 রুপি 1, দ্যাটস ইট। এরপরে আপনি দেখতে পাচ্ছেন 2340 টাকা, তার মানে আপনি ডেলি ফর্ম ফিল আপ করে আর্নিং করতে পারছেন অনায়াসে এই ওয়েবসাইটটি থেকে প্রায় 2340 টাকার মতো, অর্থাৎ বাংলাদেশি টাকায়। এরপরে কি কি বৈশিষ্ট্য রয়েছে আপনার এখানে এই ওয়েবসাইটটিতে সাথে কানেক্টেড হতে হলে আপনার কি কি জানা লাগবে? প্রথমত এখানে লেখা রয়েছে উই নিড এ লার্জ নাম্বার অফ অনলাইন ফর্ম ফিলিং ওয়ার্কার্স, প্রচুর পরিমাণে ওয়ার্কার্স তাদের প্রয়োজন হবে, তাদের যাদের স্পিড তার মানে টাইপিং স্পিড ভালো তারা কিন্তু কানেক্টেড হতে পারবেন এবং দ্রুত আর্নিং বেশি করতে পারবেন। হু ক্যান টাইপ ফাস্ট উইথ স্পিড ইজ অ্যাবাভ 17 ওয়ার্ড, প্রতি মিনিটে যদি আপনার স্পিড 17 ওয়ার্ড থেকে থাকে তাহলে আপনার জন্য এই ওয়েবসাইটটি একটি ইউনিক ওয়েবসাইট হতে চলেছে, যদি আপনি সত্যি সেটি বিশ্বাস করে যাত্রা শুরু করেন। এরপর যেটি সেটি হচ্ছে ইউ ক্যান আর্ন আর এস 400 রুপি পার ফর্ম, অর্থাৎ প্রত্যেকটি ফর্ম ফিল আপের জন্য তারা কিন্তু 400 রুপি দিচ্ছে। এরপর 100% লেজিটিমেট অ্যান্ড জেনুইন ওয়ার্ক ফ্রম হোম জবস, আপনি ঘরে বসে কাজগুলো করতে পারবেন। এরপর যেটি সেটি হচ্ছে 1 from 85 to 100 টেক্সট ফিল্ডস, প্রত্যেকটি টেক্সট এর মধ্যে আপনাকে 85 থেকে 100টি টেক্সট আপনাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনাকে তারা একটি জেপিজি ফাইল দিবে, সেই জেপিজি ফাইলটির মধ্যে আপনাকে ডেটাগুলো ইনপুট করতে হবে। দ্যাটস ইট, এতটুকুই আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো আপনাকে প্রথমে এখানে কানেক্টেড হতে হবে, কানেক্টেড হতে হলে কি করতে হবে সেটি আমি একটু পরে দেখাচ্ছি। একটু সোজাসুজি যদি নিচে চলে আসি তাহলে এখানে আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। অনলাইন অর অফলাইন ফর্ম ফিলিং জবস, ফর্ম ফিলিং ওয়ার্ক ফ্রম হোম উইদাউট ইনভেস্টমেন্ট, ইউ নিড টু টাইপ দ্য ডট জেপিজি ইমেজ ফাইল টেক্সট কন্টেন্টস ইন টু ফর্ম ফিলিং বাই ডাটা এন্ট্রি টাইপিং। You will get clear and detail-free instruction with every new project from us. অর্থাৎ প্রত্যেক প্রজেক্ট তারা নতুন নতুন করে দিবে যদি আপনি তাদের সাথে কানেক্টেড থেকে আর্নিং করতে চান, তার মানে তারা জেপিজি ফাইল দিবে, সেই জেপিজি ফাইলের মধ্যে ডাটাগুলো আপনাকে ইনপুট করতে হবে। এবং এখানে স্পষ্ট লেখা রয়েছে নো নিড টু বাই এনি প্রোডাক্ট রিলেটেড টু পার্ট টাইম জব ইনস্ট্রাকশনস অ্যান্ড ট্রেনিং সিডি কিট, তার মানে আপনাকে কোনো ইনভেস্ট এখানে করতে হবে না। উই নেভার আস্ক এনি পেমেন্ট ফ্রম our employee like other companies for joining and starting from filling jobs, তার মানে আপনাকে এখানে ফ্রি দিয়ে দিচ্ছে সবকিছু। উইল নট সার্চ এনিথিং ফর দিস ইনস্ট্রাকশনস এন্ড ট্রেনিং ইটস 100% ফ্রি, আশা করি বুঝতে পেরেছেন, এবং 98% জব একিউরেসি তারা কিন্তু কনফার্ম করবে। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন, সরাসরি যদি আপনি নিচে চলে আসেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এই যে অ্যাপ্লাই নাও আপনি দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লাই নাও এর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে যে ফর্মটি থাকবে সেই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন বা ইন্ডিয়ান হয়ে থাকেন অথবা আদার কান্ট্রির হয়ে থাকেন তাহলে আপনাকে এই সেম ফর্মটি ফিল আপ করতে হবে। সো আমি আমার ফর্মটি ফিল আপ করছি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো আমি সেটি সরাসরি দিচ্ছি। অলরাইট, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইমেল অ্যাড্রেস দিয়েছি, আমার নেম দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, এরপর সিটি আর লোকেশন দিয়েছি একসাথে। এরপর এখানে বলা রয়েছে যে হোয়াট জবস আর ইউ লুকিং ফর, কি ধরনের জবস আপনি এখানে করতে চাচ্ছেন। এখানে একটি কথা বলে রাখা ভালো, আমি শুরুতে দেখিয়েছি বেশ কয়েকটি কাজের অপশন কিন্তু এখানে রয়েছে, আমি এখানে আপনাদেরকে আরো আবার দেখাচ্ছি যে ওয়ার্ক ফ্রম হোম, এখানে SMS সেন্ডিং জবস রয়েছে, ইমেল সেন্ডিং জবস রয়েছে, তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে ফর্ম ফিলিং জবস। আপনি চাইলে যে কোনো একটি এখান থেকে চুজ করতে পারবেন, এবং আপনাকে মনে রাখতে হবে যেটি আপনি প্রথমে চুজ করবেন সেটিতে সবসময় কানেক্টেড থেকে কাজগুলো নেওয়ার চেষ্টা করবেন। আপনি একবার ফর্ম ফিলিং জবস, আবার যদি SMS সেন্ডিং জবস, ইমেল সেন্ডিং জবস যদি এইভাবে করেন তাহলে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যান করে দিতে বাধ্য হবে। অর্থাৎ আপনাকে আমি বলতে চাচ্ছি যে আপনি যে কোনো একটি এখান থেকে শুরুতে চুজ করবেন এবং সেটিতে আপনি কাজ করবেন শেষ পর্যন্ত।
সো আপনি আশা করি এভাবে করে তারপর কাজগুলো করবেন। সো এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি পরবর্তী বা নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে এরপর যে ফর্মটি চলে আসবে সেই ফর্মটি এবার আমি আপনাদের সাথে কিভাবে ফিল আপ করতে হবে সেটি দেখা দিচ্ছি। জাস্ট সিম্পল, আপনি মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। ডু ইউ হ্যাভ কম্পিউটার অর ল্যাপটপ অর ইয়েস আমার কম্পিউটার অর ল্যাপটপ রয়েস। এরপর ডু ইউ হ্যাভ অ্যান্ড্রয়েড ফোন, ওকে আমি ইয়েস দিচ্ছি। এরপরে What is your qualification and experience? আমি এখানে বিএসসি দিচ্ছি, জাস্ট আমার কোয়ালিফিকেশনটা দিচ্ছি। আশা করি আপনি এইভাবে কোয়ালিফিকেশনটা এখানে দিবেন। এখন হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ক্যান ইউ স্পিক ফ্লুয়েন্টলি অ্যান্ড হোয়াট ইজ দ্যাট, আপনি কি কি ল্যাঙ্গুয়েজে দক্ষ বা ফ্লুয়েন্টলি বলতে পারেন সেটি অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। সো আমি ইংলিশ দিচ্ছি, এরপর বেঙ্গলি দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন আপনি হিন্দি উর্দু স্প্যানিশ যা পারেন সবকিছু দিবেন যদি আপনি ফ্লুয়েন্টলি বলতে পারেন। এরপর জমা দিন বা সাবমিট আপনাকে ক্লিক করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন, এটি আমি সাবমিট করলাম। সাবমিট করার পরে আপনার সামনে এই মেসেজটি উপস্থিত হবে, তার মানে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, তার মানে 24 ঘন্টার মধ্যে কিন্তু তারা মেসেজে রিপ্লাই দিবে। মেসেজে রিপ্লাই দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রতিক্রিয়া রেকর্ড করা হয়েছে, তার মানে আমি যে ফর্মটি সাবমিট করেছি সেটি রেকর্ড তারা করেছে। এরপর আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে, হয়তো একদিন অথবা দুদিন সর্বোচ্চ, কিন্তু তারা 24 ঘন্টার মধ্যে তারা রিপ্লাই দেয়। রিপ্লাই কি দিবে সেটি বলছে যে আপনার মেইলের মধ্যে তারা একটি মেইল পাঠাবে, যে মেইলের মধ্যে একটি লিঙ্ক দেওয়া থাকবে এবং সেখানে আপনার পাসওয়ার্ডটি তারা দিয়ে দিবে এবং পাসওয়ার্ডটি কি ক্যাটাগরির হবে সেটি আমি দেখিয়ে দিয়েছি। তার মানে তারা যে লিঙ্কটি পাঠাবে সেই লিঙ্কের মধ্যে অবশ্যই পাসওয়ার্ডটি তারা দিয়ে দিবে। সেই পাসওয়ার্ডটি যদি আপনি ইউজ করতে চান অবশ্যই ইউজ করতে পারেন। এখানে আমি জাস্ট আপনাদের সাথে বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনি খুব সহজে পাসওয়ার্ডটি সাবমিট করতে পারেন। আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাউ টু জয়েন স্টার্ট ওয়ার্ক, ইউ জাস্ট অ্যাপ্লাই উইথ ইয়ার ডিটেলস, আমি আমার ডিটেলস দিয়ে অ্যাপ্লাই করেছি। আওয়ার টিম উইল রিচ ইউ বাই মেইল অর ফোন উইথ অল প্রসিজার ডিটেলস অল অ্যালং উইথ ইয়ার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, তার মানে তারা অবশ্যই আপনাকে কন্ট্যাক্ট করবে, তার মানে ইমেল পাঠাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং ফর্ম ফিলিং জবস এর কোড হচ্ছে এই কোডটি, অর্থাৎ আপনি এই পাসওয়ার্ডটি ইউজ করতে পারবেন। নোট, উই নেভার আস্ক এনি পেমেন্ট ফ্রম ইউ ইন এনি স্টেজ অফ ওয়ার্ক হোয়াইল স্টার্টিং এন্ড আফটার অলসো অনলাইন ফর্ম ফিলিং জবস উইথ ফ্রি রেজিস্ট্রেশন, এটি আমি শুরুতেই বলেছি আশা করি বুঝতে পেরেছেন। সো জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে, ওয়েট করার পরে আমি আমার মেইলটি যখন পাবো তখন আপনাদের সাথে নেক্সট পার্ট টু তে আমি দেখিয়ে দিব এখানে কিভাবে কাজ শুরু করতে হয়। আশা করি পার্ট ওয়ান এটি বুঝতে পেরেছেন। আজকের যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে পার্ট ওয়ান। নেক্সট ভিডিও যেটি হবে সেটি হচ্ছে পার্ট টু, অর্থাৎ নেক্সট ভিডিওটি যদি মিস না করতে চান তাহলে অবশ্যই লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জড়িত থাকুন এবং পরবর্তী ভিডিও আরো কি হতে পারে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। আর আপনি যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এখানে তর তর সাজানো রয়েছে বেশ কয়েকটি ভিডিও, প্রায় 850 এর উপরে ভিডিও দেওয়া রয়েছে। আশা করি কোনো না কোনো ভিডিও সত্যি আপনাকে আকৃষ্ট করবে। সো সবসময় লার্নিং এন্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন এবং বেশি বেশি শেয়ার দিন আপনার মতো যাতে সবাই উপকৃত হতে পারে। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।